Radio station. The time of DBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. To all the Bangladesh community, Shuv or Shonda, I hope you sit back and enjoy this evening's program here on 5EBI FM. শ্রাবণ মাস, মাত্র বৃষ্টি নেমেছে, চারপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে চলে গেছে মাটির রাস্তা। এক কিশোর তার খেলাধুলা বন্ধ করে বাড়ি ফিরছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা হিসেবে সে মাথার উপর ধরে রেখেছে একটা বড় কচু পাতা, আর মনে মনে বলছে, যা বৃষ্টি ধরে যা, লেবু পাতায় করম চা। তার বাড়ি খুব বেশি দূরে নয়, ওই তো একটা তালগাছ দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো বাবুই পাখির বাসা। তার খুব কাছে একটা ছোট পুকুরের পাশে বক পাখির বাসাও আছে, আর আছে কলা গাছ, লাউয়ের মাচা, গোয়াল ঘর, হাঁস মুরগি আর কবুতরের খোপ, ঢেঁকি ঘর, মাটির চুলো, এই সব মিলিয়ে সেই কিশোরের আপনির, তার চির পরিচিত মমতা দিয়ে ঘেরা গ্রামের বাড়ি। ও জুবাইর, তুমি তো আমাকে ছোটবেলায় পড়া সেই ছড়াটির কথা মনে করিয়ে দিলে। কোনটি নদী আপু? ওই যে বহুল অনেক শোনা সেই কবিতা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ঠিক ধরেছেন আপু, আমি আসলে শৈশবে পড়া সেই ছড়াটির ইলাস্ট্রেশন করছিলাম আর কি। তবে কি আপু, এই কিছুদিন আগে শেষ হয়ে যাওয়া কোরবানির ঈদে বাংলাদেশের গ্রামের কথা খুব মনে পড়ছিল। সেই যে ঘুরে ফিরে প্রতি বছর পত্রিকায় একই শিরোনাম, ট্রেন বাসের টিকিট পাওয়া যাচ্ছে না, লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী, ঈদে গ্রামে ফিরতে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ ইত্যাদি। তো কিন্তু এত সব কষ্টের পরেও তো দেখুন মানুষগুলো ছুটে চলছে তাদের প্রিয় গ্রামের বাড়িতে, তাই না? ঠিকই বলেছো জুবাইর, ওই যে নারীর টান বলে যে একটা ব্যাপার আছে, সেটা নিজের মায়ের ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি নিজের গ্রাম, নিজের মাতৃভূমির ক্ষেত্রেও কিন্তু সত্যি। সেটা বাংলাদেশের শহরে থাকা মানুষ বলো, আর হাজার হাজার মাইল দূরের এই আমাদের মতো প্রবাসীদের কথাই বলো, সবার হৃদয়ের কোণে বসবাস করে একটা সবুজ শ্যামল ছোট্ট বাংলাদেশ। প্রিয় শ্রোতাবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা এডিলেডের আজকের আয়োজনে, যা সরাসরি প্রচারিত হচ্ছে 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ আমরা আপনাদেরকে কিছুটা স্মৃতিকাতর করে তুলতে নিয়ে এসেছি গ্রাম ও গ্রামীণ জীবনের নানা বিষয়, যা থাকবে আজকের পুরো অনুষ্ঠান জুড়ে। আজ আপনাদের সাথে আছি আরো একবার আমি নদী এবং আমি জোয়ার। গ্রাম নিয়ে অনেক অনেক কথা হবে, তবে তার আগে চলুন শ্রোতাবৃন্দ একটি গান শুনে আসি। সোনার গান,
শ্রোতাবৃন্দ, শাহনাজ রহমতুল্লার কণ্ঠে অসাধারণ সুন্দর এই গানটি শুনে আমি নিশ্চিত আপনারা যে যার প্রিয় গ্রামটিতে চলে গিয়েছিলেন। ঠিক যেমনটা গিয়েছিলাম আমিও, ছুঁয়ে এলাম যেন আমার দেখা সেই ছোটবেলার সবুজ তেপান্তরের মাঠ আরো একবার। শ্রোতা মন্ডলী, আপনারা শুনতে আছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM। আজকে আপনার লগে আছি আমি জুবায়ের, আর আমার লগে আছে নদিয়া ফাই, আর আমরা কিন্তু কথা কইতে আছি স্টেশনের মধ্যে বইয়া, মানে সরাসরি। জুবায়ের, তুমি তো বরিশালের ভাষায় শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছ। ঠিক তাই, বুঝতে পারছি তোমার গ্রামের বাড়ি বরিশাল। তা বরিশালের কোনো গ্রামের স্মৃতি কি এখন এই মুহূর্তে মনে পড়ছে যা তুমি শ্রোতাদের সাথে শেয়ার করতে পারো? নদিয়া পা, আসলে সেরকম কিছু যদি শ্রোতাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তো ভালোই লাগতো, কিন্তু আমার যে গ্রাম নিয়ে কোনো স্মৃতি নেই। আরে হাই, কও কি, গ্রামের কোনো স্মৃতি নেই মানে তোমার শৈশব কৈশোরের স্মৃতিগুলো তাহলে কেমন ছিল? কি আর বলবো, আসলে আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটি ঢাকা শহরে। সেখানে কোনো মাটির রাস্তা নেই, আছে পিচ ঢালা পথ, সেখানে কোনো গরুর গাড়ি নেই, আছে আমি ছোট আমাকে মেরো না এই লেখা নিয়ে ঘুরে বেড়ানো বেবি ট্যাক্সি, যেটা এখন সিএনজি নামে পরিচিত। আমাদের নৌকা ছিল কাগজের, রাস্তায় বৃষ্টির পানি জমলে ভাসিয়ে দিতাম। আমরা খোলা মাঠে ঘুড়ি উড়াইনি, উড়িয়েছি আমাদের চারতলা বাড়ির ছাদে। আমরা ফুটবল খেলেছি গলির ভেতর, আর ক্রিকেট খেলতে গিয়ে ভেঙেছি পাশের বাসার জানালার কাঁচ। আমাদের বারান্দায় ফুলের টবে বেশ কিছু সুন্দর গাছ লাগানো ছিল, যেটা নিয়ে স্কুলের পরীক্ষার খাতায় প্রতি বছর লিখতাম, মাই হবি ইজ গার্ডেনিং, আই হ্যাভ মেড এ বিগ গার্ডেন অ্যাট আওয়ার ব্যাকইয়ার্ড। আমি সাঁতার শিখেছি সুইমিং পুলে, পুকুর বা দীঘিতের পানিতে নয়। আর আমার কাছে বর্ষাকাল মানে হলো স্কুল ব্যাগে করে রেইনকোট নিয়ে যাওয়া। ওহ, বুঝতে পারছি জুবায়ের, আসলে মানে কি বলবো, তুমি গ্রামের অনেক কিছু মিস করেছো, মানে ইনফ্যাক্ট বাংলাদেশকে মিস করেছো আমি বলবো। আসলে আমরা যারা শহরে বড় হয়েছি তাদের কাছে এই হাহাকার বোধহয় চিরজীবন থেকেই যাবে। তবে জুবায়ের, তোমার এই কথা শুনতে শুনতে কেন জানি না মানে কিছুদিন আগে হুমায়ুন আজাদের ফুলের গন্ধে ঘুম আসে না একটা কবিতা পড়েছিলাম আর কি, আমি সেটা আমার ফেসবুক যোগে শেয়ারও করেছিলাম। আজ বোধ হয় মানে শহরে বেড়ে ওঠা তুমি এবং শ্রোতাদের জন্য পড়ে শোনানোর একটা সুযোগই পেয়ে গেলাম। ঠিক আছে, শুনি তাহলে। তুমি জানো না, কোনো দিন জানবে না কেমন লাগে একটি নরবরম বাঁশের উপর দাঁড়িয়ে কালো জলের দিকে তাকিয়ে থাকতে। তুমি শিশির দেখনি, কুয়াশা দেখনি, কচুরি ফুল দেখনি, তুমি ধানের শীষ দেখেছো টেলিভিশনে, চিল দেখেছো ছবির বইতে, নালি বেয়ে ফোঁটা ফোঁটা খেজুরের রস ঝরতে দেখনি তুমি, পুকুরে দেখনি মাছের লাফের দৃশ্য। তুমি জানো না কেমন লাগে উথাল পাতাল ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতে, আর কেমন লাগে একটি পাখির পিছনে ছুটে ছুটে সকালকে দুপুরের দিকে গড়িয়ে দিতে। আমি জানি, না আমি জানতাম, বিষয়টি অতীত হয়ে গেছে এই কারণে যে এখন তো আমি জড়িয়ে আছি শহরে, আমার পায়ের নিচে শক্ত কংক্রিট, চোখে নিয়ন আলো, চারদিকে গো গো করা ট্রাকের উল্লাস। কতদিন আমি তোমার মতোই চাঁদ দেখিনি, শহরে কি চাঁদ উঠে, কুয়াশা নামতে দেখিনি দুধের স্বরের মতো, পদ্মার পাড়ে দেখিনি ধবধবে কাশফুলের সাদা মেঘ, কতদিন দেখিনি ধানের গুচ্ছ তারার গুচ্ছের মতো। কিন্তু আমি যখন হাঁটি, বিকেলে বেড়াই, বই পড়ি, ঘুমাতে যাই, গড়াই স্বপ্নের কথা ভেবে ভেবে, তখন আমি একটি ফুলের গন্ধ পাই, সে ফুল আমার গ্রাম, সে ফুল আমার গাঁ, আমার ছোটবেলার গ্রাম রাড়িখাল। ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে, ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে,
আর গরুর কান্ধে লাঙল দিয়ে খেলতে 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 ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে সকাল হতে সন্ধ্যা কাটে মাঠে লাঙল বাইতে কত না দুঃখ সইতে কাদার মাঝে রইতে আর তবু কেন পাই না খেতে আমরা তবু কেন পাই না খেতে পারো কি কেউ কইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে 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 মোরা মাটি ফুড়ে ফসল ফলাই মাতাল মাথার হইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে বউ দিয়েছে গলায় দড়ি বুকের জ্বালা সইতে গেছে ধরা হইতে কবরখানায় রইতে তাই সারাটা দিন মাটি খুঁড়ি দেখা পাইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে এবার মাটি ফুর করে ভাই কবর তালাই যাইতে পারি না দুঃখ সইতে একলা ধরাই রইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে আরে গরুর কান্ধে লাঙল দিয়ে খেলতে 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 আরে গরুর কান্ধে লাঙল দিয়ে খেলতে 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 ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সরাসরি প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। গানটি শুনলাম রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আশা করি আমাদের শুনছেন, বুঝতেই পারছেন আজ আমরা কথা বলছি আমাদের ফেলে আসা শৈশব কৈশোরের প্রিয় গ্রাম নিয়ে। গান বিরতিতে আমি আমার সহ উপস্থাপককে বলছিলাম, তোমার যেহেতু গ্রাম নিয়ে তেমন কোনো স্মৃতিই নেই, তুমি অনুষ্ঠানের বাকি সময়টা শুধু শোনো, আমি কথা বলি আমার প্রিয় গ্রাম নিয়ে। কারণ আমি আপাদমস্তক একটা গ্রামের মেয়ে। জুবাইর প্রায় রাজি হয়ে গিয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে আমার গ্রামকে ঘিরে এত 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 স্মৃতি যে এক ঘন্টা সময় আমার জন্য কিছুতেই যথেষ্ট নয়। তাই আজ তবে থাক আমার কথা, শ্রোতা বন্ধুরা, কথা হোক আমার আপনার আপনাদের সবার গ্রাম নিয়ে। শ্রোতা মণ্ডলী, কথা নদিয়াপার সত্যিই বলেছেন। আসলে নদিয়াপার গ্রাম নিয়ে যদি কথা শুরু হয় তাহলে সেটা অ্যাটলিস্ট আজকে রাতে শেষ হবে না। হ্যাঁ, সেইটা আমি আগে থেকে জানতাম। তো তাই আমি আসলে আমাদের নিয়মিত বেশ কজন শ্রোতাকে প্রশ্ন করেছিলাম যে প্রিয় গ্রাম নিয়ে তাদের প্রিয় কোনো স্মৃতি আছে কিনা। তো পোর্ট ওয়েকফিল্ডে থাকা আমাদের একজন শ্রোতা প্রিন্স ভাই, উনি আমাকে বলেছিলেন তার স্মৃতির কথা। তো আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় গ্রামের স্মৃতি বলতে আমার নানাবাড়ির স্মৃতি। সারা রাত লম্বা লঞ্চ জার্নি করে পৌঁছাতাম নানাবাড়ি। আহ,
সকাল হতে না হতেই মামাদের সাথে চলে যেতাম হাটে। সেই হাটের বিশেষ একটা রসগোল্লার স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। দু একদিন থাকার পর জুটে যেত কিছু বন্ধু, যাদের নিয়ে পাড়া ময় চষে বেড়াতাম, আর শীতের রাতে খেজুরের রস চুরি করে খেতাম। এই তো সেদিনের সব স্মৃতি যেন আজকে স্বপ্নের মতো মনে পড়ে যাচ্ছে। তো প্রিন্স ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার স্মৃতিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা, নিয়মিত শ্রোতা, উনি আছেন সাউথ অস্ট্রেলিয়ার মারি ব্রিজের ছোট্ট শহরে, সাজেদা খানম সুখিয়াপা। ওনাকে এই প্রশ্ন করার পর প্রথমে একটু কষ্টই পেলেন। আমি প্রথমে রহস্যটা ধরতে না পারলেও গ্রামকে ঘিরে ওনার সেই হাহাকারের গল্পটা শুনে বুঝতে পারলাম, আসলে ঘটনাচক্রে সেই 1947-এর পরেই নানুবাড়ি দাদুবাড়ি দুটোই শহর কেন্দ্রিক হয়ে যাওয়ায় ওভাবে আসলে ওনার গ্রামেই যাওয়া হয়নি, একেবারে হাতে গোনা দুই একবার শুধু গেছেন। তাই স্মৃতিগুলো বড্ড বেশি সুন্দর এবং দুর্লভ, তাই এত বেশি নস্টালজিক হয়ে গিয়েছিলেন উনি। নিজের হাতে আম পেড়ে খাওয়ার কথা বললেন আমাকে, বলেছেন ডালের বড়ি শুকানো খুব কাছ থেকে সেই প্রথম দেখেছিলেন উনি। পাড়ার মানুষদের এত বেশি আতিথেয়তা সে পেয়েছেন যে ওইটুকু স্মৃতি উনি খুব পরম মমতায় ধরে রেখেছেন। সখিয়াপা, অনেক অনেক ধন্যবাদ সেইটুকুই আমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে যাই হোক, আরো একজনকে পেলাম যে গ্রামকে ঘিরে স্মৃতি যার আমারই মতো। হ্যাঁ নদিয়াপু, এরপরে যদি আমাকে কিছু বলেন তাহলে কিন্তু এই সখিয়াপু অনেক মাইন্ড করবেন। মানে দেখেন, ঘটনাচক্রে কারো যদি নানা বাড়ি দাদা বাড়ি শহর কেন্দ্রিক হয়, সে তো আসলে প্রকৃত বাংলাদেশকে কাছ থেকে দেখা থেকেই একেবারে মানে বঞ্চিত হলো, তাই না? তাই তাদেরকে আমার পক্ষ থেকে সমবেদনা জানাতেই পারি। কি বলেন? অবশ্যই তুমি পারো। তবে তোমার মতো লোক যদি হঠাৎ মানে গ্রামে যায়, কত যে কাণ্ড অকাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, তার একটা ছোট উদাহরণ আমার এই মুহূর্তে মনে পড়লো, আমি দিতে চাই, এটি শ্রোতাদের সাথে শেয়ার করি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে থাকি। আমার চার রুমমেটকে হঠাৎ এক শীতের ছুটিতে ময়মনসিংহে নিয়ে গেলাম বেড়াতে, ট্রেনে করে গেলাম। তো সেই ট্রেন জার্নিটা ছিল, মানে ভ্রমণটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা ভ্রমণ, সে কথায় যাচ্ছি না। তখন শীতের শীত সময়ে ব্রহ্মপুত্রের তীরে যখন যত দূর চোখ যায় সরিষা ফুলের সমাহার, যেন হলুদ গালিচা। ঢাকায় থাকা আমার সেই রুমমেট তো প্রায় পাগল পাড়া। আমি সে প্রথম আমার প্রিয় প্রকৃতি না দেখে দেখছিলাম ওর মুগ্ধ চোখের সৌন্দর্য, ওদের সে কি উল্লাস! আমি যেন চোখ বুঝে এখনও ওদের উচ্ছ্বাসটা দেখতে পারছি। তো বিপত্তিটা কখন হলো জুবাই, শোনো। এক দুপুরে মানে ময়মনসিংহে আমার আম্মা আমাদেরকে অনেক কিছুর সাথে শুকনো পাট পাতা ভাজা শাক দিয়ে ভাত খেতে দিলেন। তো ওই ময়মনসিংহে আমরা ওই শাকটা যখন খাই, তার সাথে কিছু ভাজা রসুন আর গোটা শুকনো মরিচ থাকে, যা আমরা ডোলে ডোলে খাই, বুঝেছ? তো আমার সেই রুমমেট তো এটা কোনোদিনও খায়নি, ঢাকাবাসী। তা আমি মজা করে ওকে বললাম যে তুই এটা যখন খাবি তখন একটু করে শাক খাবি, আর পুরো একটা গোটা আস্ত শুকনো মরিচ কিন্তু খেতে হয়, আদারওয়াইজ তুই এটার রিয়েল টেস্টটা পাবি না। কি বলেন আপু, আপনি এটা বললেন আর উনি বিশ্বাস করলেন? আরে শুধু কি বিশ্বাস, সে একটা গোটা শুকনো মরিচ খেয়ে আর একটা নিতে যাবে, তখনই আম্মা টেবিলে চলে আসে, আর সুবিধা করতে পারিনি। নদী আপু, আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনি এত দুষ্ট ছিলেন। না শোনো জুবাইর, আসলে শোনো, দুষ্ট ছিলাম কি মানে কারো যে গ্রামকে ঘিরে তেমন কোনো অভিজ্ঞতা নাও থাকতে পারে এটাই আমার জানা ছিল না তখন পর্যন্ত। সেরকম একজনকে মানে এত কাছে পেয়েছি, তো অন্য দুজন রুমমেটকে নিয়ে আমি ওই ঢাকাবাসিনীর সাথে একটু মজা করছিলাম, বুঝেছো? জানো ওই মেয়েটা ছিল দুর্দান্ত ব্রিলিয়ান্ট, মানে বায়োকেমিস্ট্রি পড়া একটা মেয়ে, সে শুকনা মরিচ খেয়েই ক্ষান্ত দেয়নি, তাই না? হ্যাঁ সে করেছে কি শোনো, মানে আমরা প্ল্যান করছিলাম যে একদিন পান্তা ভাত খাবো মরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে। তো মরিচ খাওয়ার অভিজ্ঞতা যেহেতু তার ভয়াবহ হলো, সে আমার আম্মাকে বলছে, আন্টি পান্তা ভাত কিন্তু আমিও খাবো, আমাকে একটু দিয়েন কালকে, কিন্তু মরিচটা দিয়েন, আমাকে একটু ঘি দিয়েন আন্টি, তাহলেই হবে, বুঝো অবস্থা। নদিয়াপা, ঘটনা যদি সত্যি হয় তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই কিসের মাঝে কি পান্তা ভাতে ঘি, এই কথাটা তাহলে আপনার সেই রুমমেট আসার জন্যই আবিষ্কৃত হয়েছে। একদম ঠিক বলেছো। শ্রোতা বন্ধুরা, আর অনেক অনেক গল্প আছে, শুধুই গ্রামের গল্প হবে আজ, একটা গান হয়ে যাক। কাদির না
পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায়। তোমরা ভুলেই গেছো মল্লিকা দীর নাম, সে এখন ঘোমটা পরা কাজল বধু দূরের কোন গান, পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পাথারালে আর কি পাওয়া যায়। সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়। তোমরা ভুলেই গেছো মল্লিকা দীর নাম, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM-এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, আর আমাদের শুনছেন সরাসরি। এই মাত্র যে অসাধারণ সুন্দর গানটি শুনলাম সেটি শিল্পী ছিলেন ফরিদা পারভিন। আচ্ছা জুবাইর, একসময় তো একটা স্লোগান খুব শোনা যেত এরকম যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কিন্তু তোমার কি জানা আছে মানে বাংলাদেশে আসলে গ্রামের মোট সংখ্যা কত? বাংলাদেশে গ্রামের মোট সংখ্যা কত সেটা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল নদিয়াপা, তবে 2001 সালের এক পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশের গ্রামের মোট সংখ্যা 87,316। ও আচ্ছা, তাই বুঝি। তবে জুবাইর, গ্রামের সংখ্যা যাই হোক না কেন, বাংলাদেশের গ্রাম মানেই যেন সবুজের পটভূমিতে আঁকা কোন এক অপূর্ব চিত্রশিল্প, তাই না? রাইট। সেটা তুমি সমতল ভূমি বলো কিংবা পার্বত্য এলাকার গ্রামই বলো, যেদিকে তাকানো যায় শুধুই সবুজ আর সবুজ। কখনো সেই সবুজ গ্রামকে পাশে রেখে বয়ে চলেছে হয়তো কোনো এক প্রিয় নামের নদী, কিংবা সেই গ্রামের এখানে সেখানে দীঘি পুকুরের ছড়াছড়ি। সেই সবুজ শ্যামল ভূমিতে চোখে পড়ে আম, কাঁঠাল, শিমুল, জারুল, হিজল, তমাল, তাল, সুপারি সহ আরও কত কি নামের গাছপালা, তাই না? এছাড়াও দেখো সেখানে ভোরবেলা ঘুম ভাঙে দোয়েল, বুলবুলি, শালিক, চড়ুই, মাছরাঙা, ময়নাটিয়া সহ আরও কত বিচিত্র পাখির কলকাকলিতে, আর সন্ধ্যা নামে শিয়ালের ডাকে মুখরিত জোনাকির মিটিমিটি আলোয়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই গ্রামের অধিকাংশ মানুষের পেশা হলো কৃষিকাজ। এছাড়াও আছে জেলে, তাঁতি, কামার, কুমার সহ আরও নানা পেশার মানুষ। গ্রামের সাধারণ মানুষের কেনাকাটার মূল কেন্দ্রটি হলো সপ্তাহে একদিন কিংবা দুদিনের জন্য বসা গ্রাম্য হাট। এছাড়া নানা উৎসব ও পার্বণে মেলার আয়োজন তো থাকেই, যা কিনা গ্রামের মানুষের বিনোদনের একটা প্রধান উৎসও বটে। গ্রামের মানুষের বিনোদনের জন্য আরও থাকে নৌকা বাইচ, গরুর লড়াই, মোরগের লড়াই, বাউল বা লোকগানের আসর, যাত্রাপালা ইত্যাদি। এখানে না বললেই নয় যে যাত্রাপালা হলো একান্তই বাংলাদেশের নিজস্ব থিয়েটার বা নাট্যকলার একটি রূপ। খুব সুন্দর বলেছো জুবের। আবার অন্যদিকে দেখো, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আর এই ছয়টি ঋতুর প্রকৃত রূপ দেখতে চাইলে কিন্তু অবশ্যই যেতে হবে গ্রামাঞ্চলে। সেখানে বৈশাখ মাসে গাছে গাছে আম,
পাকা আমের কাঁঠালের মৌ মৌ গন্ধ। আবার দেখো খরতাপে মাঠ ঘাট শুকিয়ে চৌচির, নদীতে পানি কমে গিয়ে একেবারে হাঁটু জল। এজন্যই বোধহয় কবি রচনা করেছেন যে সেই কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তাই তো মনে হয়। আবার দেখো বর্ষায় সারা দিনমান অবিরাম বৃষ্টির ধারা, ব্যাঙের ডাকে মানে ডাক ভেসে আসে পানি জমে যাওয়া মাঠ কিংবা কচুরি পানায় ভর্তি পুকুরের ধার থেকে। নদীগুলো দুকুল ছাপিয়ে কখনো তার পানির স্রোতে ভাসিয়ে দেয় পাটের ক্ষেত কিংবা ধানি জমি, তাই না? আবার দেখুন শরৎকাল মানে কিন্তু আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, তাল গাছ থেকে তাল পেরে আনার আয়োজন, মন্দিরে মন্দিরে দুর্গাপূজার ঢোলের বাজনা। হেমন্তকাল হলো ধান কাটার মৌসুম, ঘরে ঘরে ফসল তোলার আনন্দ, আর রাতে একটু একটু ঠান্ডা। গ্রামের মেয়েরা তখন ব্যস্ত থাকে ধান থেকে চাল তৈরি কিংবা নকশিকাঁথা সেলাই করার কাজে। শীত সেটা যে এসে পড়ল বলে, গ্রামের শীত মানে কুয়াশা চাদর দিয়ে ঢাকা ভোরবেলা, থাকে খেজুর রস সংগ্রহ, কখনো সেই রস থেকে তৈরি হয় খেজুর গুড়, নতুন চাল দিয়ে তৈরি করা হয় পিঠা, আর রাতের বেলা থাকে বাউল কিংবা জারি সারি গানের আসর। শীতের পর আসে বসন্ত, যখন দূর থেকে ভেসে আসে কোকিলের ডাক, শিমুল পলাশ গাছ ফুলে ফুলে ভর্তি, আর বাতাসে আমের মুকুলের সুঘ্রাণ। এই তো আমার ছয়টা ঋতুর বাংলাদেশ, এখানে মাঝিরা নৌকা চালায় ভাটিয়ালি গান গেয়ে, বউ কথা কও পাখি ডাকে হিজল গাছে, দিগন্ত বিস্তৃত করে রাখে সরিষার হলুদ ফুল, এমন সুন্দর যে দেশ ইচ্ছে করে বার বার ফিরে যাই তার কাছে, প্রাণ ভরে আবার দেখি তার সৌন্দর্য। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ঠিক কিন্তু এভাবেই বলেছেন আমাদের এই আকুতি, তাই না? আবার আসিব ফিরে ধান শিউরিটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গিরি ঢেয়ে ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো ক্ষয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবায় রাঙা মেঘে সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। দেশ কি কোথাও আছে বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে রে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদরির যাইরে ডাকি, কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদরির যাইরে ডাকি, আছে শাপলা শালুক ঝিলে বিলে পুকুর ভরা মাছে, পুকুর ভরা মাছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে,
আমার দেশের মতো যেমন দেশটি কোথাও আছে। হাজার তারার মানিক জলে হেথায় মাটির ঘরে, সবার মুখের মিষ্টি কথায় সবারই দয় ভরে রে, সবারই দয় ভরে। হাজার তারার মানিক জলে হেথায় মাটির ঘরে, সবার মুখের মিষ্টি কথায় সবারই দয় ভরে রে, সবারই দয় ভরে। জোড়ানো বধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি, বুক জোড়ানো বধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি। আহা সব দুনিয়ার সেরা ও ভাই, এ দেশ আমার কাছে, এ দেশ আমার কাছে। আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে। বউ কথা কও পাখি ডাকে নিত্যহি জল গাছে, নিত্যহি জল গাছে। আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে। আপনারা শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। মরমী শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে শুনলেন গানটি। জুবাইর, জি, আমরা তো গ্রাম নিয়ে কথা বলছি, মানে অস্ট্রেলিয়ায় বসে বাংলাদেশের গ্রাম নিয়ে কথা বলছি, তা এখানকার গ্রামে কি কখনো তোমার যাওয়া হয়েছে? হ্যাঁ, বেশ কয়েকবারই যাওয়া হয়েছে, আর যতবারই গিয়েছি ততবারই অবাক হয়েছি নদিয়াপুর যে বাংলাদেশের গ্রামের সাথে কি বিশাল পরিমাণ পার্থক্য সেটা দেখে। আচ্ছা আচ্ছা, সেটা কেমন বলো? তবে একটা ছোট মিল হঠাৎ করে মনে হলো, সেটা হচ্ছে যে বাংলাদেশের গ্রামের মানুষও খুব আর্লি ঘুমিয়ে যায়, এখানেও গার্লি ঘুমিয়ে যায়, এটা কিন্তু একটা মিল আছে। এটা ঠিক ধরেছো, তুমি অমিল বলো এখন। আসলে এখানে গ্রামকে তো ওরা বলছে কান্ট্রিসাইড, তাই না? তো সাউথ অস্ট্রেলিয়ার কান্ট্রিসাইড মানে সেখানে সবুজের পরিমাণ কিন্তু খুবই কম, বিশেষ করে উত্তর দিকের গ্রামগুলো তো দেখতে অনেকটা মরুভূমির মতো। সেখানে গ্রীষ্মকাল মানে চারদিকে বাদামি প্রান্তর, সেই প্রান্তর ছুঁয়ে গ্রামের লালচে মাটির রাস্তা চলে গেছে। সেই রাস্তায় চলে ছোট বড় নানা আধুনিক যানবাহন, কখনো সেই রাস্তা দিয়ে চলে যাবার সময় চোখে পড়বে আঙুরের ক্ষেত, কমলার বাগান, কখনো কখনো উঁচু নিচু ভূমিতে চোখে পড়বে ভেড়ার পাল চষে বেড়াচ্ছে, আর রাস্তার কাছাকাছি আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে দাঁড়িয়ে থাকা বাসা বাড়ি, যেখানে চোখে পড়বে পোষা ঘোড়া ঘাস খাচ্ছে, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার চোখে পড়তে পারে বুনো খরগোশ কিংবা ক্যাঙ্গারু। হ্যাঁ, ঠিকই বলেছো জুবাই, শুধু কি তাই, এখানে আসলে ফসল বলতে কিন্তু আমরা দেখি বাটারনাট পামকিন, এভোকাডো, প্লাম, আপেল, হলদে রঙের লেবু, জলপাই সহ আরও অনেক কিছু। এখানে কৃষক মানে আর্থিকভাবে সচ্ছল একজন ব্যক্তি, যার থাকবে একাধিক গাড়ি এবং একটি বাড়ি। আর যেহেতু দুটি ঋতু এখানে প্রাধান্য বিস্তার করে, মানে শীত আর গ্রীষ্মকালের কথা বলছি, তাই শরৎ ঋতুর কিন্তু কোনো বৈচিত্র্য এখানে পড়ে না। এক্স্যাক্টলি, আর অস্ট্রেলিয়ার প্রতিটি গ্রামের এক প্রান্তে দেখবেন যে একটা ছোট শহরের এলাকা থাকে, যেটাকে খাঁটি বাংলায় বলা যেতে পারে গঞ্জ। সেখানে গেলে আবশ্যকীয় ভাবে আপনার চোখে পড়বে পেট্রোল পাম্প আর পাম্প কিংবা বার। তো এখানে বার মানে যে শুধুমাত্র পানীয় পানের জায়গা তা কিন্তু নয়, বরং এটিকে সামাজিক মেলামেশা আর বিনোদনের কেন্দ্রবিন্দুও বলা যেতে পারে। এটা কিন্তু আমি জানতাম না, একটা নাইস মানে ইনফরমেশন। আর অস্ট্রেলিয়ার এই গঞ্জ এলাকায় আপনি আরো পাবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কেনাকাটার জন্য দোকানপাট, মোটর মেকানিকের দোকান, একটা মেডিকেল সেন্টার, অস্ট্রেলিয়া পোস্টের স্থানীয় শাখা ইত্যাদি। অর্থাৎ আপনি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে যত দূরেই থাকুন না কেন, আধুনিক সব সুযোগ সুবিধা কিন্তু মানে আপনার হাতের কাছেই থাকবে আপনি যদি গ্রামে থাকেন। তবে জুবাইর, তুমি কি একটি বিষয় লক্ষ্য করেছো, মানে এখানকার গ্রামে, আমি বলছি মানে ধরো কান্ট্রি সাইডের কোনো ফল ফলাদি বা শাকসবজি দোকানের কথা, যেসব দোকানের কোনো কোনোটিতে থাকে না কোনো দোকানই, মানে পণ্যের লেখা দাম মূল্য দেখে নিজেই পরিশোধ করে নিজেই নেয়া নেয়া, মানে এরকম একটি দোকান থেকে যখন প্রথম আমি ফলমূল সবজি কিনেছি, আমার কি মনে হচ্ছিল জানো, মানে এটা ভূত চালিত কোনো দোকান। আসলে হ্যাঁ, এটা এই অভিজ্ঞতা অবশ্য আমারও হয়েছে। তো নদিয়াপু, এইসবের মাঝে পড়লে আমার নিজেকে আরো একবার বলতে ইচ্ছা করে
দেখো মানুষ মানুষকে কতটা বিশ্বাস করে, মানে এই যুগে থেকেও আর কি। কারণ আমিও দেখেছি যে কোথাও কিন্তু মানে কোন কোন জায়গায় কোন সিসি ক্যামেরাও থাকে না। হ্যাঁ হ্যাঁ, এবং ভাবতে ভালোই লাগে যে আমি সেই সৎ মানুষদেরই একজন। ঠিক বলেছো। তবে জুবাইর, কেন জানি না মানে আমাদের গ্রাম মানেই কোনো কোনো বিশাল সবুজ প্রান্তরের পর ছায়া ঘেরা গাছের নিচে বসে অলস কোনো দুপুরে একটানা কোনো এক রাখাল যেন বাজিয়ে যাচ্ছে বাঁশি, সেরকম একটা ছবি কেন যেন ভেসে ওঠে, তাই না? আপনি তো আমার মন উদাস করে দিলেন। না জুবাইর, আমি জানি না আমাদের শ্রোতাদের এই মুহূর্তে কে কোথায় আছেন, মানে আপনাদের হৃদয়ের মণি কোথায়, কোন সে গ্রাম, কোন সে প্রিয় মুখের হাতছানি। আমি কিন্তু সত্যি সত্যি হারিয়ে গেছি আমার ফেলে আসা গ্রামের সেই বাঁশিওয়ালার বাঁশিটিতে। নদিয়াপা একেবারে প্রাণ জুড়িয়ে গেল এই বাঁশির মিউজিকটি। হ্যাঁ, আমি নাই, আমি গেছি। তবে আরেকটা কথা না বললেই নয় যে বাংলাদেশে গ্রাম মানেই কিন্তু কিছু চরিত্র আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যেমন আপনি মনে করিয়ে দিলেন যে বাঁশি বাজানো রাখাল ছেলের কথা, এছাড়াও তো আছে গাড়িয়াল, মাঝি, চাষি, প্রতিটা চরিত্রই কিন্তু এক একটা আলাদা বৈশিষ্ট্য, তাই না? ঠিক বলেছো। আচ্ছা জুবাইর, ওই যে তুমি চাষি বলার সাথে সাথে আমার ওই কবিতাটা মনে পড়লো, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, পড়েছো তুমি এটা কখনো? এটা পড়া হয়েছে। হ্যাঁ জুবাইর, আমরা কিন্তু ছোটবেলায় গ্রামে আরো কিছু স্বপ্নের মানুষের আনাগোনা দেখেছি। কিরকম? এই যেমন হাট বসতো যখন, দূর থেকে আসতো আইসক্রিমওয়ালা, সপ্তাহে একদিন অপেক্ষায় করে থাকতাম সেই 50 পয়সা বা 1 টাকায় কেনা সেই আইসক্রিমের। জানো জীবনে কত আইসক্রিম খাচ্ছি কিন্তু সেই আইসক্রিমের স্বাদ আর পাই না। এরপর আমরা দেখেছি বায়োস্কোপ। তোমার কি এই যন্ত্রটি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আমি বোধহয় সেটা নাটক সিনেমাতে দেখেছি আর শুনেছি সঞ্জীব চৌধুরীর গানে, কিন্তু বাস্তবে দেখা তো একদম অন্যরকম, তাই না? ঠিক তাই। এটা আসলে এরকম যে একটা লোক মানে একটা কাঠের বাক্স নিজ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে কিছু ছবি দেখাতো আমাদের, আর সুরে সুরে কিভাবে বলতো জানো, কি চমৎকার দেখা গেল ঢাকা শহর আইসাপুর, মানে তখন ভিতরে ওই ছবিটাই হতো ভাসতো আর কি। কিছু সময় যেন আমরা চলে যেতাম একটা স্বপ্নের ঘোর লাগা জগতে। আরও যে কত কি মনে পড়ে যাচ্ছে, মানে বাংলাদেশে গ্রামের সাথেই শুধু আছে যার যোগসূত্র। আসলে জুবাইর, অন্য একটা গান মনে পড়লো আমাকে, এক্ষুনি শোনাতে হবে গানটা। কোনটা?
একটু কি গে গে শোনাবো নাকি না না আগে শুনি মূল গানটাই শোনো। হ্যাঁ, যে দিন গাড়ি হাল হু জাহান আপনি তো পুরো গানটাই গেয়ে দিলেন নদী আপা, মনে হচ্ছে যে এখন আপনার আমাকে গাইতে দিলে না তো, তুমি রথীন্দ্রনাথের থ্যাংক ইউ, আমার রথীন্দ্রনাথের মানে গাওয়াটা বেশি ভালো লেগেছে, শ্রোতারা নিশ্চয়ই আমারটা শুনতো না, না না আপনার গাওয়াটাও ভালো হয়েছে এটা আমি অবশ্য শ্রোতাদেরকে জানাতে পারি। তবে হ্যাঁ মানে আরেকটা কথা নদী আপা আমি একটু মানে বলতে চাই যে গ্রামের রাতগুলো তো নিশ্চয়ই খুব অন্যরকম ছিল তাই না, মানে বিশেষ করে ঘুটঘুটে যে অন্ধকার রাতগুলো কিংবা ভরা জোছনার রাত, তোমার তো মানে ঘুটঘুটে অন্ধকার রাতের কোনো স্মৃতি নেই, জোছনা নেই, আমার সব আছে, কিন্তু আমি একটা জোছনার রাতের কথা বলতে পারি ছোট্ট করে। জুবাইর তুমি প্লিজ চোখ বুঝো, শ্রোতা বন্ধুরা আপনাদেরকেও বলছি একবার চিন্তা করেন, মানে গ্রাম মানেই ভরা বর্ষায় নদী পূর্ণ হয়ে ধানি জমির সাথে পানি আর পানিতে একাকার হয়ে যাওয়া। আমি একবার ভরা ভাদরে জোছনা রাতে ছোট্ট নৌকায় করে সেই সব নদী খাল বিল ঘুরে ঘুরে লাল সাদা শাপলা কুড়ানোর যে কি সুখ সেটি পেয়েছি আমার এই এইটুকু জীবনে। এইরকম একটি অপার্থিব সুন্দর অভিজ্ঞতা ছোটবেলায় হয়েছে আমার বেশ কয়েকবার। না না নদী আপু, এখন আমার রীতিমতো আপনাকে হিংসা হচ্ছে, মানে আমি আমি কি চাইলেও আপনার মতো ছোটবেলায় সেই রকম মানে একটা গ্রাম আর বাংলাদেশ পাবো এখন, মানে সেটা তো মনে হয় না সম্ভব না। তবে এটা ঠিক যে গ্রামের মানুষ মানেই কিন্তু একটা সময় পর্যন্ত আমার ধারণা ছিল যে খুব সহজ সরল সুন্দর সবুজ সব মানুষ, ঠিক তাই। বিশেষ করে আপনি দেখুন বাংলা সিনেমাগুলোতে গ্রামের নায়ক বা নায়িকা দেখে কিন্তু মানে আমাদের এরকম ধারণাই হতো যে নায়ক মানেই হচ্ছে আলা ভোলা, কখনো প্রতিবাদী, শুধু প্রেম প্রসঙ্গ এলেই নায়ক ঠিকঠাক মানে নায়িকার সাথে বুঝে টুঝে নিতে পারে এরকম। ঠিক বলেছো, আবার দেখো সেই রকম একটা একজন নায়ককে কিন্তু শহর থেকে আসা নায়িকা হঠাৎ প্রেমেও পড়ে যেত, মনে আছে তোমার ওই যে গায়ে এসে এক গায়ের ছেলের প্রেমে পড়েছি আমি ধন্য জীবনে আমার বন্ধু পেয়েছি, এরকম গান শুনেছো তুমি কোনোদিন? তারপরে দেখো গ্রামের নায়িকারা ছিল কিন্তু অতীব সরলাবালা, গানে গানে তারা চষে বেড়াতো পারাময়, আর যেমন আর গাইতো আমি যেমন আছি তেমন রব বউ হব না রে। আর শুধু কি তাই, আর নায়করা কিন্তু খুব উদার হতো, মানে ওই যে একটা গান আছে শুনেননি যে যে সব সখী রে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, মানে উদার হলো কোথায়, কানের সোনা তো ঠিকই নিতে চাইল। আমার মনে হয় এখানে ওই কানের সোনা বলতে মন বা এই জাতীয় কিছু নেয়া দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে হয়তো বা। শ্রোতা বন্ধুরা একটা গান শুনে আসি, এমন একটা সময় ছিল যখন গ্রামের বিনোদন বলতে ছিল যাত্রাপালা, কবি গান, পুঁথিপাঠ এইসবই, সেরকমই একটি গান যেগুলো গ্রামের হাজার মানুষকে জোগাতো মনের খোরাক। পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, পাখিটা পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, পাখিটা
শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। নদিয়াপা গ্রাম নিয়ে তো আরো অনেক অনেক কথা ছিল, গান ছিল আমাদের, তো সময় তো মনে হবে না। আমরা যারা গ্রামে থাকতাম, মানে বছরে একটা সময় নানু বাড়ি দাদু বাড়িতে আমাদের, মানে তোমার মতো যারা শহরে থাকতো, সেই সব কাজিনদের সাথে দেখা হতো। সেই সব দিনগুলোতে মানে আমাদের মা খুব চাইতেন, আমরা তো গ্রামের ভাষায় কথা বলতাম ইজিলি, তো সেই সময় সবাইগুলোতে আম্মু আমাদের বলতেন তোমরা একটু শুদ্ধ ভাষায় কথা বলো। তুমি জানো কি না জানি না, মানে গ্রামে রাতে টয়লেটে যেতে হলে হারিকেন বা কুপি বাতি নিয়ে যেতে হয়, তো জানো এটা? না মানে হ্যাঁ, মানে ওই সময় আমাদের ছোটবেলার কথা বলছি, যখন পল্লী বিদ্যুতের কোনো ব্যাপার ছিল না, তো আমরা সব বোনেরা মিলে এক বৃষ্টির রাত বাড়ির অদূরে গেছি, উঠানের অনেক মানে কাদামাটি পার হয়ে হঠাৎ দেখি মানে দূরে অনেক কেঁচু দেখা যায়, মানে খুবই ভয়ঙ্কর জিনিস। যাই হোক, তো আমার এক বোন, মানে গ্রামে থাকা বোন, শহরে থাকা খালাতো বোনদের এটা মানে খুব শুদ্ধ ভাষায় সে বলছে, ইস দেখো দেখো কত কেঁচু। তারপর বলছে কেঁচু কাঁদাতে থাকে, অথচ দেখো তার শরীরে এতটুকু প্যাক নেই। নদিয়াপু ইউ আর ইম্পসিবল, মানে আমি এই ধরনের কিছু শুদ্ধ ভাষা আমাদের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে বোধ হয় শুনেছি, যে কোনো একটা চরিত্র বলেছিল যে খালাম্মা খালাম্মা এখানে এত খাদামাটি, ওফ আমার পা বরবরি হান্দায় যেত। শ্রোতা বন্ধুরা একটু মজা করলাম, আসলে গ্রামকে ঘিরে হঠাৎই একদিন যেন স্মৃতির মিছিলে পড়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা আপনাদের সাথে শেয়ার করি। আরও একটা গান শুনি, গানটি যথারীতি গ্রাম বাংলার এক সময়ের খুব জনপ্রিয় একজন গায়ক মুজিব পরদেশির কণ্ঠে। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নিজানা, তোমায় আমি হলে মাছে না, তোমায় আমি হলে মাছে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নি জানা, তোমায় আমি বলে মাছে না, তোমায় আমি বলে মাছে না। যদি দেশের দেশি সেই চরণে হইতাম দাসী গো, বন্ধুরে হইতাই যদি দেশে দেশি সেই চরণে হইতাম দাসী গো, আমি দাসী হইয়া
মোরে বন্ধু শুনতাম না কা রুমানা তোমায় আমি ওলে মাছি না তোমায় আমি ওলে মাছি না শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহে ডিলেডে কি থাকছে থাকছে বাসার আয়োজনে বাংলাদেশ নাইট 2013 এটি আগামী 1 ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দম্পলস্কি সেন্টারে এই উৎসবে যারা অংশগ্রহণ করতে চান তারা ফেসবুকে বাংলাদেশিদের পেজে ঢুকে বিস্তারিত জেনে নিতে পারেন শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ আমরা কথা বলছিলাম গ্রাম নিয়ে আছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে তো আচ্ছা নদিয়াপা গ্রাম নিয়ে তো আরো অনেক কথা ছিল মানে আমাদের যেটা সময়ের অভাবে আজকে তুলে রাখতেই হচ্ছে খাবার দাবার লাইফস্টাইল অনেক কিছু আমরা আজকে সময়ের অভাবে কভার করতে পারলাম না কি আর করা তবে আমরা আসলে আমাদের স্বপ্নের গ্রাম নিয়ে কথা বললাম আজ এখন বাংলাদেশের প্রত্যন্ত প্রায় সব গ্রামেই পৌঁছে গেছে বিদ্যুৎ গ্রাম বলতে আমরা যে ছবিটি চোখে নিয়ে আসার চেষ্টা করছি আমি আসলে জানি না ঠিক এই রকম গ্রাম আর কতগুলো অবশিষ্ট আছে এখন বোধহয় শহরের মানুষের আর বলে না গ্রাম মানেই হাজারো সমস্যা কাদামাটি অন্ধকার আমি জানি না গ্রামের কোনো এক ঘুঙুর পড়া কিশোরী বা ডানপিটে কিশোর আজও ছুটে চলে জোনাক পোকার খুঁজে কিনা আমি জানি না বাংলাদেশের সব নদীগুলো বর্ষায় তার ভরা রূপ ফিরে পায় কিনা আমি জানি না আজও ঘন বর্ষণের পর বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা সবুজ ঘাগরা পরিহিতা রূপসী বলে মনে হয় কিনা গ্রামকে ঘিরে আপনার সব সব স্মৃতি সজীব সতেজ আর সজীব থাকুক বাংলাদেশের সব গ্রাম থাকুক সবুজ সুন্দর অনন্তকাল শুভরাত্রি শুভরাত্রি কে হবে গ্রাম সরকার
বাদ গটিলে পাঞ্চাইতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম বিবাদ গটিলে পাঞ্চাইতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম Sponsor of this station. If experiencing Antarctica is on your bucket list, book now for a Phil Hoffman travel.